সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে সোনার তৈরি ঠাকুরের মূর্তি বিক্রির একটি প্রতারণা চক্রের হদিশ মিলল কুলতলিতে। নাটকীয় কায়দায় বন্দুক সহ গ্রেপ্তার এই প্রতারণা চক্রের মূল পান্ডা তালিমুল। তার কাছ থেকে কুলতলি থানার পিসি ইনচার্জ উদ্ধার করেছে ওয়ান শাটার বন্দুক, লাইভ কার্তুজ, একটি বাইক ও দুটি মোবাইল ফোন। অবশ্য ওই চক্রের অন্যান্য সাগরেদরা পালিয়ে যায়, তবে তাদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। সুন্দরবন অঞ্চলের বাসিন্দাদের অধিকাংশই মৎস্যজীবী, মাছ ধরার কারণে তাদের কাউকে কাউকে বাঘের মুখে পড়তে হয়। প্রাচীন বিশ্বাস মতে এই সমস্যার হাত থেকে বাঁচতে সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী পরিবারগুলি ঠাকুরের শরণ নিয়ে থাকেন, আর সেজন্য মানুষের ওই দুর্বল জায়গাকে তোপ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার জন্য একটা সম্পর্কের ক্ষেত্র তৈরি করে একটি চক্র, যার মূল মাথা তালিমুল। আসলে ঠাকুরের প্রতি বিশ্বাস রয়েছে ওই অঞ্চলের মানুষদের, আর তাদের উদ্দেশ্যে সেই সমস্যা সমাধানের জন্য সোনার ঠাকুর বিক্রি করার প্রলোভন দেখানো হচ্ছিল, আর ওই সমস্ত মানুষদের কাছে বিশ্বাস অর্জনের জন্য ঠাকুরের হাত তাদেরকে দেওয়া হতো, যা কিনা সোনার হাত। আর সেই হাত কোনো সোনার দোকানে গিয়ে দেখিয়ে পরীক্ষা করালে তাদের আরো বিশ্বাস জন্মাতো যে সেটি সোনার। সেই সুযোগ নিয়েই মোটা টাকার সোনার ঠাকুর বিক্রির প্রলোভন দেওয়া হতো। এমন অবস্থায় বিশ্বাস জন্মে যাওয়ায় নিজেদের সর্বস্ব দিয়ে অনেকেই ওই ঠাকুর কিনতে রাজি হতেন। তারপর নির্দিষ্ট জায়গায় যখন তারা ওই প্রতিমা বা ঠাকুর নেওয়ার জন্য হাজির হতেন, তখন তাদের সর্বস্ব লুট করে পালিয়ে যেত দুষ্কৃতীরা। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে 2021 সালের আগে এ ধরনের প্রতারণা চক্রের বারবারন্ত দেখা দিয়েছিল ওই সুন্দরবন এলাকায়, আর ওই সময়ে পুলিশ অভিযান চালিয়ে ওই চক্রের সাথে জড়িত থাকার কারণে মোট 28 জনকে গ্রেপ্তার করেছিল। এদিকে বেশ কিছুদিন ধরে ওই প্রতারণা কারবার বন্ধ থাকলেও সম্প্রতি নতুন করে তা মাথা চাড়া দিয়ে উঠেছে, যার ফলে অনেকেই প্রতারিত হচ্ছেন। এ ব্যাপারে কুলতলি থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এই প্রতারণা চক্রকে ধরতে কুলতলি থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের নেতৃত্বে একটি কৌশল ঠিক করে ফাঁদ পাতা হয়। সেই সাথে কাস্টমার বা ক্রেতা সেজে ওই ঠাকুর কেনার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব অনুযায়ী বুধবার দুপুরে জামতলা মোড়ে দেখা করার জন্য সময় ঠিক করা হয়। সেজন্য আগে থেকেই সাধারণ পোশাকে মোতায়েন ছিল পুলিশ, সেজন্য হঠাৎ করেই জায়গা পরিবর্তন করা হয়। জালাবেরিয়া মোড়ে দেখা করার কথা বলা হয়, সে কারণে ওই গ্রাহক জালাবেরিয়া বাজারে পৌঁছলে পুলিশও সেভাবে ওখানে গিয়ে পৌঁছে যায়। এমন ঘটনা বুঝতে পেরে পালানোর ছক কষে দুষ্কৃতীরা, শেষটায় মোটর বাইকে ধাওয়া করে কুলতলি থানার পিসি ইনচার্জ এক অভিযুক্তকে ধরে ফেলে। তার নাম তালিমুল। এই দুষ্কৃতি ওই প্রতারণা চক্রের মূল পান্ডা বলে পুলিশ জানতে পেরেছে। তবে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মিলেছে একটি ওয়ান শাটার বন্দুক, লাইভ কার্তুজ, একটি মোটর বাইক ও দুটি মোবাইল। এছাড়াও ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ধৃত ওই প্রতারণা চক্রের মূল পান্ডা তালিমুলকে বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করা হয়। এদিকে তাকে আরো জিজ্ঞাসাবাদের ব্যাপারে নিজেদের হেফাজত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে কুলতলি থানার পুলিশ। কেননা তাকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের অন্যান্য সাগরেদদের খুঁজে বের করা অনেক সহজ হয়ে উঠবে বলে মনে করছে পুলিশ। অন্যদিকে বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাস জানান, এমন ঘটনার সাথে একটি বড় চক্র রয়েছে, যে কারণে তারা তদন্ত শুরু করেছেন। এলাকায় ওই প্রতারণা চক্র ফের সক্রিয় হওয়ায় পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল।